আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও, কিছু কিছু মানুষে আল্লাহ পানি দিল, আল্লাহ বলে হ্যাঁ ফেরেশতারা এরা পানি চাইতেছে, জাহান্নামের নিচ থেকে পানি তুললে দেয়, একেবারে জাহান্নামীরা পস্তে পস্তে যে জায়গার মধ্যে গিয়া ঢুকছে ওই জায়গার কোষ গুলো বের করবে এই বর্তন দিয়া, বর্তন দিয়া বাড়ি কইরা ওই জাহান্নামের কোষ গুলো বের করবে, কইরা মুখের মধ্যে ডাইলা দিব, এই পানি গুলা কেমন হবে জানেন নি, দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্যির গুণ গরম করে জাহান্নামের পোষগুলা মুখের মধ্যে ডাইলা দিব, আবার কাহার মুখের মধ্যে ফল দিয়া দিব, ফলটার নাম হলো জাক্কুম, এই জাক্কুম নামক ফলটা গলার মধ্যে আটকাইয়া যাইব, আটকাইয়া এই দূর দিয়া ফাইটটা বাইরে যাইব গরমে। আমরা সুন্নিরা সুফি দর্শন লালন করি, এই জন্য আমরা মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, আছে শুধু ভালোবাসা, আছে নম্রতা, আছে বদ্ধতা, আছে হকতা, আছে আমার ন্যায্যতা, কথা বলি ঠিক বলি। আমার বাবার আপনাদের কি বলছি, আজকে যারা এখানে বসছেন কতগুলো মানুষ এখানে বই সমাজ শুনতেছেন, আল্লাহ করিয়া যদি নাই তো আমরা নিয়ম কি করতে পারবো, দুটি বললাম কথা বলি ঠিক বলি। বড় শাহাদালের বাড়ি কি বাংলাদেশ সহ ছিল, কোথায় ছিল তো আপনি বুঝেন না ব্যাপারটা, জবানটা খুলে কোন হাউজে কাউসার বানাইছে কে, খালেক কে, কিন্তু মালিক কে, মালিক আমার নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজের কাউসার দান করেছি, কেউ যদি কেউ দান করে দেয় মালিক কি যে দান করে সে হয় নাকি যারা দান করে সে হয়, আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু এই পানি গুলো সাদা রঙের পানি হাউজে কাউসারের দরিয়া থেকে আসতেছে দরিয়ার, এখন আমার নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মার নবী জি আমরা জানতাম সাই দুনিয়ার মধ্যে নদীর মধ্যে পার আছে, নদীর মধ্যে এপার আছে ওপার আছে, এপার আছে ওপার আছে, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার নাম যে নদীটা এই নদীটার পার আছে ও নবী, আমার নবী বলে হ আছে, আর নবী মেরাজে যাইয়া তো ওই হাউজে কাউসার সুন্দর করে মজবুত কইরা, আমার নবীর প্রশ্ন করি নবী গো দুনিয়ার নদীর দুই পাশে পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আপনারা যে হাউজে কাউসারটা দান করছে ওই দুইটা পার আল্লাহ কি দিয়া বানাইছে, আমার নবী কয় হ্যাঁ উম্মত দুইটা পার ওই হাউজে কাউসারের দুইটা পার আল্লাহ বানাইছে মনি মুখ সরি ওই দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া, স্বর্ণ দিয়া নদীর পার বানাইছে, ওই ওই নদীটা কত দামি কথা বলেন ঠিক না ঠিক, আমার নবী বলে এই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা, এই নদীর পানিটা দেখতে কেমন, এই নদীর পানিটা দেখতে বরফের চাইতে বড় স্বচ্ছ, ইয়া রাসূলুল্লাহ নবী ও আপনার কাছে জানতাম চাই ওই নদীর পানিটা খাইতে কেমন, আমার নবী বলে ওই নদীর পানিটা মধুর চাইতে আরো মিষ্টি, জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না, ওই নদীর পানি দুধের চাইতে আরো মিষ্টি, নবী গো দুনিয়ার দুনিয়ার জমিনের নদীর মধ্যে ঢেউ আসে বাতাস লাগলে আপনার হাউজে কাউসারের মাঝে কোনো বাতাস লাগেনি, লাগে কয় কিসের বাতাস, কয়টা হলো প্রেমের বাতাস, কয় প্রেমের বাতাসের উৎপত্তি কোথায় থেকে, আমি নবীর উপরে দুরুদের উপরে, আমি নবীর উপরে দুরুদের বাতাস পানির মধ্যে রাখলে পানির মধ্যে ঢেউ উঠে যায়, এবার নবীর জিজ্ঞাস করে নবীর দুনিয়ার পানি বাতাসে বাতাসে লাগলে বাতাসে বাতাসের বাড়িতে ঢেউ উঠলে ফেনা বের হয়, আপনাকে যে হাউজে কাউসার দান করেছে ওই হাউজে কাউসারের ঢেউটা লাকি দিয়া বানাইছে, আমার নবী বলে উম্মত হাউজে কাউসারের ঢেউ আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে, সাহাবীরা প্রশ্ন করে নবী
নদীর দুহে দেখে দুনিয়ার নদীর তলদেশে মাটি আছে মাটি 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 এই মাটিগুলা দুর্গন্ধ লাগে আপনাকে যে হাউজি কাউসার দান করছে এটা তলদেশে আমার আল্লাহ কি দিয়ে টাকাইছে আমার আল্লাহ কয় সেটা মাটি দিয়ে টাকাইছে ও নবী গো মাটিগুলা কে মন আমার নবী বলে ওই মাটিগুলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ এই যে দেখলাম চারটা খুঁটির মধ্যে চারটা আরবি রেখা দেখা যায় এই প্রত্যেকটা আরবি রেখার গোড়া থেকে কিছু পানি বের হইতেছে একটা খুঁটি থেকে পানির নদী আর একটা খুঁটি থেকে সরাবের নদী আর একটা খুঁটি থেকে মধুর নদী আর একটা খুঁটি থেকে দুধের নদী ও আল্লাহ এই পানিটা পান করলে কি থাকবো মা সন্তান কাছ দিয়ে যাবে সেই দিন লুকিয়ে শুধু নাফসি নাফসি মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না এমন একটা কঠিন অবস্থা শুরু হয়ে যাবে মাথা রাত্রিরা দুপুরে সূর্যটা দেখবে এই সূর্যের আলোতে এই সূর্যের তাপের কারণে মাথার মগজটা খুলে যাবে মাথার সারাটা খুলে পড়ে যাবে আর ভাতের মারের মতন চিটটা চিটটা মগজ গুলা ডানে বামে পড়বে 50,000 বছর মানুষ দ্বারা নাফসি নাফসি বলে আল্লাহু আকবার কেউ কান দিবি তাকাই তো না ও লাগিয়ার বাবা এখন আমি ওয়াজ করতেছি হাজার হাজার মানুষ কালকে আমি মরা গেলে আমার কবরের পারে কেউ আর যায় এবারে দাঁড়াবে না কেউ আমার কবর নিবে না বেশি কথা বলে তো লাভ নাই আমার মোবাইল নাম্বার আর কেউ ফোন দিবে না মেসেঞ্জারে কেউ মেসেজ দিবে না এটাই হলো পৃথিবী এই পৃথিবীর মানুষ মানুষকে বলে যায় কিন্তু আসলে ময়দান দিন কায়েম হবে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো কেউ তাকে ধরবে না 50,000 বছর পর্যন্ত এমন করে ময়দানে দাঁড়ায় থাকবো আমার নবী বলে এই ময়দানটা এত কঠিন ময়দান হবে ওই দিন যদি কোনো মহিলা সন্তান প্রসব করতো এই গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইতো আজাব থেকে বাঁচার জন্য তার মানে বুঝতে হবে নিজের জন্য এত পাগল হবে সন্তানের মায়াও সেদিন থাকবে না আরে ভাই সবার মুখের মধ্যে শুধু নাচি নাচি বলে কাঁদবো কেউ কাউকে ফিরে তাকাবে না সবাই বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও কিছু কিছু মানুষ আল্লাহ পানি দিব আল্লাহ বলে হ্যাঁ ফেরেশতারা এরা পানি চাইতেছে জাহান্নামের নিচ থেকে পানি তুলে দেবে একেবারে জাহান্নামীরা পস্তে পস্তে যে জায়গার মধ্যে গিয়ে ঢুকছে ওই জায়গার কোষ গুলা বের করবে এই বর্তন দিয়া বর্তন দিয়া বাড়ি কইরা ওই জাহান্নামের কোষ গুলা বের করবে কইরা মুখের মধ্যে গাইলা দিব এই পানি গুলা কেমন হবে জানেন দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্যির গুণ গরম হবে জাহান্নামের কোষ গুলা মুখের মধ্যে গাইলা দিব আবার কাহার মুখের মধ্যে ফল দিয়া দিব ফলটার নাম হলো জাক্কুম এই জাক্কুম নামক ফলটা গলার মধ্যে আটকাইয়া যাইব আটকাইয়া এই দূর দিয়া ফাইকা বাইরে যাইব গরমে আল্লাহ কয় বন্ধু বন্ধু রে আমি আল্লাহ ছায়া বিনে যেই দিন কোনো ছায়া থাকবে ওই কোটি মুসিবতে আপনার উম্মত এক ফুটা পানির জন্য পাগল হয়ে যাবে আমি আল্লাহ এই পানিগুলা বানায় রাখছি ওই মুসিবতের দিন এই পানি যখন এক ফুটা পান করবে জিন্দগিতে তার পানি তৃষ্ণা লাগবে না আল্লাহ হাবিব তো উম্মতির কান্দারি ডাক দিয়ে আল্লাহ তুমি যে বলছো জাহান্নামের কোষ দিবা নিশ্চয়ই কোনো অপরাধের কারণে কোষ দিবা কিন্তু আমার উম্মত যদি হাউজে কাউসারের পানি গুলা পাইতে চাই কি করতে হবে আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনার উম্মতকে বলবেন প্রতি নেক কাজের আগে যেন শুধু বিসমিল্লাহ পড়ে জোরে কোন কি পড়ে
প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়ে, এই বিসমিল্লাহ যদি তারা পড়বে, নেক কাজের আগে বিসমিল্লাহ যারা নিয়মিত পড়ে, ওই নিয়মিত পড়ার কারণে এই উসিলায় আল্লাহ এই চার রঙের পানি তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। এটা সম্পূর্ণ আলাদা। আমি আল্লাহর বড়ই মেহেরবানি, কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম আর সাহাবীরা আথর বানাই ওই নবীর ঘাম বলো না, আথর বানাই ওই নবীর ঘাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আথর বানাই ওই নবীর ঘাম, সাহাবীরা আথর বানাই ওই নবীর ঘাম। চিন জান মন কেমন আমার নবী, চিন জান মন কেমন আমার নবী, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আর শুনবানি সোনার ঘাটে বাসি, আর শুনবানি সোনার ঘাটে বাসি, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। উসুর হান্নাটা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খোদবা দিতেন রাসূলে আকরাম, কষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হত বাক গিন যত সাহাবায়ে কেরাম বলো না, হত বাক গিন যত সাহাবায়ে কেরাম বলো, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আথর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আথর বানাই ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে পড়েন নাই বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছাড় দিবে না, একটা কদম কেউ সামনে বেরিতে পারবে না। হিসাব দাও, কেন নামাজ জানি না কাজা করলা, কেন করলা না হিসাব দাও, আমি আল্লাহ তো তোরে মায়া করে বানাইছিলাম, হাজিরা ঢুকুন কেন দিয়া না জবাবটা দিয়ে দাও, মানুষ পাগলের মতো হাসরের ময়দান হয়ে যাবে, এই বাড়িতে আগুন লাগিয়ে গেলে মানুষে নিবাইতে না পারলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইব, আর কবর ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, হাসরের ময়দানে যেছি আগুনের শিকল দিয়ে তোমার বাইন্দা ফেলাই, আগুনের শিকল দিয়ে বাইন্দা ফেলাই। জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কোন অপরাধে আজকে আসামি হয়ে গেছে, আল্লাহ বলবো
এরা দুনিয়ার জমিনে মাকে অসম্মান করেছে বাবাকে অসম্মান করেছে মাকে বাদ দেয় নাই বাবার খবর নেয় নাই মা বাবার মনে তারা চোখে পানি ফালায় কাঁদছে আমি আল্লাহ বলছি মত দাবুতা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না এরপর আমি বলছি রবি ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কর এরা মা বাবার সঙ্গে দমক দিয়ে কথা কইছে আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেছি বান্দার উপরে এই জন্য আমার চুনর গড়ের বাবা হাসর ময়দানে একটা ইঞ্চি জবাব না দিয়ে সামনে যাইতে পারবা না হাসর মাঠে এক নম্বর দরবার তোমার আমি টাকা দিসলাম সম্পদ দিসলাম কেমনে ব্যয় করছি হিসাব দেওয়া আমি তো হাজি আমি তো হজ করছি ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে নাও যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না পাগল বিনে অন্যে বোঝে না আশেক বিনে অন্যে বোঝে না ভালো লাগার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহু আকবার করা যাবে না মাঝে মাঝে যে একটু গজল গে আপনি কি রাগ করেন নাকি আবার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমি তো হাজি হজ করছিলাম আল্লাহ কয় মিথ্যা কথা তুই হজ করছ না করলে মানুষ তোরে কৃপণ করিব মানুষ তোরে হাজি ডাক শুনব লাগা তুই হজ করছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুই হজ করস নাই আমি আগে বলছিলাম দিলটা ঠিক রাখতইব অন্তর ঠিক রাখতইব দিল যদি ঠিক না থাকে লাশটা বাসটা পচার আগে লাশটা পচে যাবে আর অন্তর যদি ঠিক থাকে কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকায় না আল্লাহ রাব্বুল আলামিন কারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তর দিকে এই জন্য যারা যে নিয়ত নিয়ে মাফি আসে না কেন আমি আপনি আপনার অন্তরের খবর জানি না একজন জানে জবান খুলে বলুন তিনি কে কিন্তু তোর মরণ লেখা আছে বলে তুই মরে গিয়েছিস আমার দিনকে প্রতিষ্ঠার জন্য তুই শহীদ হস নাই তুই মানুষের বাহাবা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিস একটা কদম সামনে যাওয়া যাবে না তার মানে বোঝা গেল একজনকে সন্তুষ্টি করার জন্য জামানটা খুলে বলো তিনি কে তিনি
الرحيم এই জন্য আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল জিজ্ঞাসা করা হবে হে আল্লাহ এরা কোন অপরাধের কারণে আগুনের শিকল দিয়ে বান্দা বান্দায় মন ভরে কষ্ট দিতেছে আল্লাহ ডাকে আমাদের বন্ধু এরা আমার বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য আমি আল্লাহ বড় কষ্ট পেয়েছি আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যায় এই জন্য আমার যুবক ভাইরা মা ফিরে এসেছেন ভালো কথা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারলেন না মা বাবার কষ্ট দিলে আর তাই সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবেন আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই মা কষ্ট দিয়া বুড়া বাপ করে শীতের দিন চিকেন গরম খাইয়া নিজে কম্বল দিয়ে ঘুমাইতাছো বাপটার 10 বছর আগে যে শালটা ব্যবহার করতো এই শালটা বাপে এখন ব্যবহার করে আর তুমি বছরের বছরে 6 মাস পরে পরে ড্রেস পাল্টাইতাছো বাবার ড্রেসের খবর দিয়া না বাপটা কেমনে শীতের মধ্যে কাটাইতাছে খবর মিলা না মা কাশে পুরো বিমান কাশি দেই দিতে তোমার বউ মার কাছ থেকে দূরে চলে গেছে আর বউ শুন শুন আজকে তুমি জানে কাশি তাশি মুরব্বি মনে করে দূরে চলে গেছো একদিন তো তোমার রূপ থাকবে না তোমার যৌবন থাকবে না তোমার মাথা ফাটা পড়বে তোমার ফিজিক্যালি শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে আজকে তুমি তোমার শাশুড়িকে পৃথক করে তুমি আলাদা করে ঘুমাইতেছো আর তোমার সন্তান যেদিন হবে তোমার সন্তানের বউ যেদিন আসবে তোমাকে বাড়ির মধ্যে জায়গা দিবে না কথা বলেন ঠিক কিনা মান হাবালা হুফিরা যেমন কর্ম তেমন ফল আজকে মাকে আমরা শত্রু মনে করি আজকে বাবাকে আমরা শত্রু মনে করি হ্যাঁ বন্ধু পুরা বাপটা এই যে মুরব্বী বাপটা কি না করছে সুতের জন্য রক্তটা পানি কিনে ফলাইছে আজকে বাপের কথা কোনো মুরব্বী মাঝে এত বেশি কয় না আমি কয়া দিয়া যাই শুনি না জান এই বাপটাই পৃথিবীতে একটা মানুষ হাজার বোঝা মাথায় নিয়েও কোনোদিন বলে না আমি ব্যথা পাইছি কষ্ট পাইছি পকেটে টাকা না থাকলো বলে না যে পকেটে টাকা নাই ঠিকই মুসকে হাসি দিয়ে বাজারে ব্যাগটা নিয়ে চোরার ঘর বাজার গেছে আবার সন্ধ্যার আগে কোথায় থেকে টাকা আনছে কি করছে আমার ব্যাগটা বইরা বাজার নিতে যায় হাসি মুখে ঢুকছে সন্তান হয়ে হাসি মুখে চাইতে বসছে অথচ বাবা একটা সেকেন্ডের জন্য তোমার আমার বলে না এই টাকা ঋণ ফিরে আনছে আজকে এত টাকা বিদেশে ইনকাম করে টাকার হিসাব পাওয়া যায় না অথচ বাপটা সরকারি চাকরি করত না পাঁচটা পোলা পান্ডে মানুষের মতো মানুষ বানাইছে আর মা দুঃখিনী সারাদিন না খাইলেও বলবে না যে আমার ক্ষুধা লাগছে এটা হলো মা দুঃখিনী ওই মা দুঃখিনী ক আমার দুইটা পোলা আমার ঘরের ভিতরে থাকে আমার ছাড়া পোলা পান একদম দূরে থাকে না দূরে থাকতে গেলে আমার দুইটা পোলা অনেক ভয় পায় এই ভয়ের কারণে সন্তানগুলো আমার সঙ্গে থাকে এখন আমার সন্তান সবচেয়ে বড় কষ্ট করো আমার সন্তান থাকে বিল্ডিং এর মধ্যে থাকে এখন আর আগের মতো ডরাই না এই জন্য আমি মা বড় খুশি আমার ছেলে এগুলোর সাহস হয়েছে কিন্তু আমার কষ্ট হলো যে সন্তান দুইটারে ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিছি দিনের পর দিন আজকে আমার পোড়ার চারটা রুম খালি পড়ে থাকে এত বড় রুমের ভিতরে আমি ফাগুন নিয়ে জায়গা হয় না ঠিক কিনা এইবার বিনয়া বিনয়া যদি কোন সন্তান যদি চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি কান্দে কোন মা যদি এমন ভাবে বিনয়া বিনয়া কান্দে তাই মনে করবা তুমি হিরু সেকেন্ডে স্থির হইয়া যাইবা হাজার টাকা রুজি করতে পারবা কিন্তু তোমার রুজির মধ্যে বরকত হবে না এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো এই জন্য আমার চুনার ঘরে লাদিয়া বাবারা পায়ের মধ্যে
দুইটা দিয়া বইলা দিয়া যায় হজের মধ্যে এখনো মদিনায় লোক আছে না নাই মক্কায় আছে না নাই যাইতে গেলে 3.5 লাখ নয় 1,50,000 টাকা তোমরা করলে আর বড় হজ করতে গেলে এখন 6 লক্ষ 6.5 লক্ষ টাকা লাগে মিনায় যাইতে হয় মুজদালিফায় যাইতে হয় কাবা তাওয়াফ করতে হয় এরকম করে নিক্কে করতে হয় সাফা মারওয়া দূরত্ব হয় আরাফার ময়দানে অবস্থান করতে হয় হ্যাঁ বন্ধু হজ করতে গেলে নির্দিষ্ট মাস আছে শাওয়াল যিলকদিন হজর হজের মাস আশুর মারওয়া এই হজের মাসগুলো আছে এই হজের মাসে হজ করতে যায় কিন্তু যুবক তাদের টাকা আছে তারা হজ করতে মদিনায় যাবে কিন্তু যাদের টাকা নাই মদিনায় তো যাইতে মনে চাইব কিন্তু আমার নবী তো জানে আমার উম্মত সবার টাকা হবে না আমার উম্মতের সবার পয়সা হবে না কিন্তু মদিনা যাওয়ার জন্য তার মনটা পাগল হয়ে যাবে কিন্তু যাইতে গেলে আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে।